আমি প্রথমে বলি যে আজকে আপনারা দেখেছেন কোর্টের মধ্যে তারা যে আপত্তিকর কথা বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের খোঁজ খবর নিচ্ছেন এবং আমাদের পেনির পুলিশ সুপার নূন্য বিচার পিপিএম বিপিএম প্রাপ্ত যিনি উনি মানে এত বেশি আন্তরিক ছিলেন আমাদের প্রতি, সবসময় খোঁজ খবর নিতেন, উনি আমাদের দেখাশোনা করতেছেন। আমি এটা প্রত্যাশা করি যে এই মামলার রায় কার্যকর হওয়া পর্যন্ত পুলিশ সুপার আমাদের পাশে থাকবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা নিশ্চিত করবেন যে আমাদের নিরাপত্তার বিষয়টা। আপত্তিকর অনেক কথা বলেছে, হুমকি দিয়ে কথা বলেছে তারা। হ্যাঁ, আমার নাম ধরে তারা আমাকে হুমকি দিয়ে কথা বলেছে। 27 মার্চ নুরশাদ মাদ্রাসায় তার আলিম পরীক্ষার্থীদের বিদ্যালয় অনুষ্ঠান করার জন্য মাদ্রাসায় গিয়েছিল। সিরাজুদ্দোল্লা তার মিয়া নুরুল আমিনকে ডেকে সকাল 10:30 তাকে যৌন হয়রানি করে এবং ওই মামলায় নুরশাদ আমাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমরান সাহেবের কাছে 22 ধারা জবানবন্দি প্রদান করে। আপনারা জানেন যে ওই মামলায় 22 ধারার মামলাটি যেটা 10 ধারার মামলা করেছে, সেই মামলায় ওসি মুয়াজ্জেম বেআইনি ভাবে মেয়েটিকে হয়রানি করে তার যে জবানবন্দি রেকর্ড করেছে এবং যেটা সে বাইরে শেয়ার করে বিভিন্ন মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় সে প্রচার করেছে, সেই জন্য সে তথ্য প্রযুক্তি আইনে অপরাধ করেছে। সেই ওসি মুয়াজ্জেমের তথ্য প্রযুক্তি আইনের মামলা ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন আছে। সেই মামলায় আমাদের নুরশাদের বাবা মামলায় কে মুসা মানিক, নুরশাদের ভাই মাহমুদুল হাসান নোমান, নুরশাদের অপর ভাই রায়হান, নুরশাদের মা শিরিন আক্তার সাক্ষী আছে। ওই মামলায় আমরা সাক্ষী দিব। আমরা আশা করি ওই মামলায়ও ওসি মুয়াজ্জেম সর্বোচ্চ শাস্তি পাবে, কারণ মেয়েটি আপনারা জানেন যে যৌন হয়রানির শিকার হয়ে ওসির কাছে বিচার চাইতে গিয়েছিল, অজরে সে কেঁদেছে, তার কাঁদার জিনিসটাকে ওসি গুরুত্ব না দিয়ে অবহেলা করে অট্টহাসি দিয়ে জবানবন্দি রেকর্ড করে বেআইনি ভাবে সেটা আবার মিডিয়া প্রচার করেছে। সেজন্য আমরা ওসি মুয়াজ্জেমেরও শাস্তি দাবি করি এবং আশা করি ইনশাল্লাহ ওই মামলায় সে শাস্তি পাবে। আলোচিত শান্তুল্লকর নুসরাত রাবি হত্যার মামলা রায় এখন আদালত ঘোষণা করেছে। এই আদালত সকল আসামিদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত আদেশ দেওয়া হয়েছে এবং প্রত্যেক আসামির 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এই জঘন্য পশুদের এই ফাঁসির ন্যায় বিচারে আমরা সন্তুষ্ট। দেশে আইনের শাসন আছে এবং এই দেশের এই 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 দেশের 70 কোটি মানুষ এই রায়ের দিকে তাকিয়ে আছিল, আজকে তাদের আশা পূরণ হয়েছে। ফেনী নুসরাত হত্যা মামলা, চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলার এই মাত্র রায় ঘোষণা হয়েছে। বিচার আদালত সাক্ষী প্রমাণের আলোকে এবং 164 এর আলোকে সকল আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন এবং সাথে 1 লক্ষ টাকা জরিমানা করেছেন। উক্ত রায়ে আদালতের যে নারীর প্রতি সহিংসতা নির্যাতন এবং নিপীড়নের উপযুক্ত শাস্তি, এই রায়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সেই সাথে বলি যে এই দেশে খুন করলে বিচার হয়, কোন খুনি কোন রাজনৈতিক আশ্রয়ে এখন প্রশ্রয় পায় না, খুনি থেকেও আইনের হাত শক্তিশালী। এই জন্য আমরা আজকের এই বিচার প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সাংবাদিক ভাইদের সহ সকলকে পিবিআই কে আমরা আমাদের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই এবং আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা না দিলে, সহযোগিতা না করলে, তত্ত্বাবধান না করলে এত তাড়াতাড়ি এই বিচার নিষ্পত্তি করা সম্ভব হতো না। আজকে আইনের শাসন আছে, অপরাধীরা শাস্তি পায়, খুনি শাস্তি পাবে।